স্বাস্থ্য খাতের উন্নয়নের পথে জনবল সংকটকেই প্রধান বাধা হিসেবে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন কথা বলেন। বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশ কালাজ্বর মুক্ত হওয়ার বিষয় জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী জানান, কালাজ্বর মুক্ত দেশ হিসেবে ঘোষণা করে গত 30 অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে একটি সনদ দিয়েছে। একই সাথে ফাইলেরিয়া নির্মূলেও বাংলাদেশের অর্জনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অভিনন্দন জানিয়েছে বলেও জানান তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানান স্বাস্থ্যমন্ত্রী। যে কোনো কাজে দুর্বলতা তো থাকেই, দুর্বলতাকে ওভারকাম করাটাই হলো বড় বিষয়। যে কাজটি আমরা করে যাচ্ছি, আমাদের স্বাস্থ্যসেবার আমরা মনে করি আরও ভালো হবে আগামীতে। আমাদের জনবলের একটু ঘাটতি আছে, জনবল ওভারনাইট জনবল বাড়ানো যায় না, এটার একটা আমাদের এখনও ঘাটতি আছে। পৃথিবীতেই ঘাটতি আছে, শুধু বাংলাদেশ না, আমেরিকাতেও ঘাটতি আছে, ইউরোপেও ঘাটতি আছে, বাংলাদেশেও ঘাটতি আছে। বাট আমরা চেষ্টা করছি ঘাটতিগুলো কমাতে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?